শুভ অপরাহ্ন। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি সুপ্রভা সিদ্দিকী। স্বাগত আপনাদেরকে জানাই আমাদের আজকের অনুষ্ঠান উই শ্যাল ওভারকাম এ। আমাদের আজকের বিষয়, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো 11+ এক্সাম ফর এন্টারিং টু দি গ্রামার স্কুল। আমি জানি এই বিষয়টা এখন সবার কাছে একটা হটকেকের মতো, এবং দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচে একটি নাম্বার আছে। তো আমাদের সাথে আপনারা যুক্ত হতে চাইলে স্ক্রিনের ওই নাম্বারটি থেকে আমাদেরকে ফোন করুন এবং আমাদের সাথে সরাসরি কথা বলুন। মৌন অনুষ্ঠানে চলে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে উই শ্যাল ওভারকাম একটি আলাপচারিতামূলক অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে এডুকেশন রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে থাকি, এবং আমার সাথে বরাবরের মতোই থাকেন দুজন গেস্ট, আজকেও আছেন। আমি আপনাদের সাথে পরিচয় করে দেব তাদের সাথে। তার আগে একটু বলে নেই যে দর্শক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা সবার মাঝেই খুবই আলোচিত একটি বিষয়, বিশেষ করে আমরা যারা এশিয়ান কমিউনিটিতে এটি একটি আরও আলোচিত একটা টপিক। আর দেরি না করে চলুন তাহলে পরিচিত হওয়া যাক আমার অতিথিদের সাথে। আমার ডানে আছেন সানিয়া দিলরুবা। সানিয়া দিলরুবা একজন সফল প্যারেন্ট। আর আমার আরও সর্বকোণে আছেন ফাতেমা খাতুন। ফাতেমা খাতুনও একজন সফল প্যারেন্ট আমি বলবো। কেন বলবো সেই বিষয়ে আমরা তাদের কাছ থেকেই শুনবো। মূল অনুষ্ঠানে চলে যাওয়ার আগে আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে স্ক্রিনের নিচে যে নাম্বারটি আছে, আপনারা আমাদের সাথে কথা বলতে চাইলে বা যুক্ত হতে চাইলে সেই নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হবেন, এবং আপনাদের প্রশ্নগুলো আমরা খুব সহজ করে সুন্দর করে আনসার করার চেষ্টা করব। আমি প্রথমেই প্রশ্ন রাখছি সানিয়া দিলরুবার কাছে। সানিয়া দিলরুবা, আমি জানি যে আপনি একজন সফল মা। এই সফল মা যে উপাধিটা আপনি পেয়েছেন, সেই উপাধিটার পেছনের ঘটনাটা বা ব্যাকগ্রাউন্ডটা আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে উনি একজন মা এবং তারপরে উনি একজন সফল মা হতে পেরেছেন এই জন্য যে এই যে 11+ এক্সাম এটা নিয়ে আসলে উনি বেশ কিছুদিন ধরে এই জার্নিটার ভিতর দিয়ে গিয়েছেন এবং উনি সফল হতে পেরেছেন। ওনার সন্তান এতে সাকসেসফুল হয়েছে, ওনার সন্তান এখন গ্রামার স্কুলে ভর্তি হয়েছে এবং পড়াশোনা করছে। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই 11+ এক্সামটা আসলে এটা এক্সামটা কীভাবে হয়? ধন্যবাদ সুপ্রভা, ধন্যবাদ আয়ন টিভিকে আমাদেরকে এখানে ডেকে, সফল প্যারেন্টসদেরকে এখানে ডেকে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমাদের কমিউনিটিতে সবার মাঝখানে যে ছোটো ছোটো কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলোর উত্তর যদি তারা খুঁজে পায় তাহলে আমাদের অনুষ্ঠান সফল হবে বলে আমরা আশা করছি। সুন্দর একটা কোশ্চেন করেছো সুপ্রভা, যেটা ছিল তোমার কোশ্চেন ছিল 11+ কী আছে, এটা কীভাবে হয় এবং আমার জার্নিটা কীরকম ছিল। আমি প্রথমে একটু ক্ল্যারিফাই করতে চাই যে 11+ কী। 11+ এক্সামটা আসলে একটা বাচ্চা যখন প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারিতে স্কুলে মুভ করছে, সো আমরা বোধহয় জানি যে এদেশে দু ধরনের সেকেন্ডারি স্কুল এক্সিস্ট করে। সো ওয়ান ইজ স্টেট ফান্ডেড স্কুল অ্যান্ড অ্যানাদার ইজ ইন্ডিপেন্ডেন্ট স্কুল। তো যখন স্টেট ফান্ডেড স্কুলের ব্যাপারটা আসে, এখানেও আবার দুটো ভাগ দেখা যায়, একটা সিলেক্টিভ স্কুল, একটা নন সিলেক্টিভ স্কুল। দ্যাট মিন্স আমরা যে স্কুলগুলো এখন দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে, আমরা ক্যাচমেন্ট এরিয়ায় আমার বাড়াতে, মোস্ট অফ দেম দেখা যায় এগুলো কম্প্রিহেনসিভ স্কুল। সো এখন যদি আমি বলতে চাই কম্প্রিহেনসিভ স্কুল কি, কম্প্রিহেনসিভ স্কুল, আমি একটু আপনাকে থামাবো সানিয়া। আসলে আমার প্রশ্নটা ছিল যে 11+ এক্সামটা কি এবং কি কি ধরনের এক্সামে কি কি বিষয়গুলো আসে। আসলে এখন 11+টা বলতে গেলে এই যে একটা ব্যাপারটা, এইটা একটু ক্লিয়ার করি, আমার মনে হয় এটা অনেকের মনে কোশ্চেন থাকে, কারণ আমি এই কোশ্চেনের প্রতিনিয়ত আসলে সম্মুখীন হই। আমরা 11+টা এক্সাম হচ্ছে যে আমি গ্রামার স্কুলে যখন আমার বাচ্চাকে ভর্তি করতে যাচ্ছি, আমি কখনো সিলেক্টিভ স্কুল আমার বাচ্চাকে পাঠাতে যাচ্ছি, সো বাচ্চাদেরকে একটা অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে যেতে হয়। এই পরীক্ষাটাই হচ্ছে 11+ এক্সাম। আমরা জানি যে গ্রামার স্কুল, আমরা সচরাচর যে স্কুলগুলোকে বলি সেগুলো হচ্ছে স্টেট ফান্ডেড স্কুল, এবং গ্রামার স্কুল আসলে তাদের পারফর্মিং যে অ্যাচিভমেন্টগুলো থাকে সেই অ্যাচিভমেন্টটা তারা এত বেশি ফোকাস করে যে যেই লিগটা আছে, এই ন্যাশনাল কারিকুলামে যে লিগটা আছে সেখানে তার র্যাঙ্কিংটা অনেক হাই, যে কারণেই কি না আসলে আমরা গ্রামার স্কুলে ভর্তিযুদ্ধ বলি। আমরা গ্রামার স্কুলে ভর্তিযুদ্ধের যে কথাগুলো এসেছে বা বিভিন্ন প্রসঙ্গে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি, এই বিষয়টা আসলে এই জন্যই চলে এসেছে যে এই খুব সিলেক্টিভ কিছু স্কুল আছে এবং সেই সিলেক্টিভ স্কুলের জন্য আমাদের, আমরা যারা প্যারেন্ট আছি, প্যারেন্টরা তাদের সন্তানদেরকে সবসময়ই চাইবো যে তারা সেই ভালো স্কুলগুলোতে যাক, এবং সেই ভালো স্কুল
স্কুলে ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ হতে হয়। সানিয়া দিলরুবা, আপনি বলেছেন যে গ্রামার স্কুলে পরীক্ষার কথা, অ্যাসেসমেন্টের কথা, আমি আরেকটু আপনার কাছে জানতে চাইব যে এই যে এই পরীক্ষাটা আসলে কিভাবে হয়, কি কি বিষয়ের উপর হয়? সেটা যদি বলতে চাই শুভিবা, পরীক্ষাটা আসলে চারটা বিষয়ের উপরে পরীক্ষাটা হয়। মূলত আমরা যখন ন্যাশনাল কারিকুলাম দেখি বাচ্চাদের, একটা ইয়ার ফাইভের বাচ্চাকে আসলে তিনটা সাবজেক্ট মোটামুটি আমরা যদি ওইভাবে দেখি তাহলে তিনটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়, একটা হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। বাট এই পরীক্ষাটাতে আরেকটা যেটা অ্যাডিশনাল অ্যাড হয় সেটা হচ্ছে বুদ্ধিমত্তা, যদি সহজ বাংলায় বলি তাহলে বুদ্ধিমত্তা, যেটাকে এখানে দুইটা ভাবে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভার্বাল রিজনিং অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নন-ভার্বাল রিজনিং, রাইট। আরেকটা আসছে, দুটো কম্পালসারি এটা থাকছেই, এটা সবখানেই থাকবে, এনি সিলেকশন টেস্ট, 11+ টেস্ট, তোমার ম্যাথস এবং ইংলিশটা এটা থাকছে, সাথে অ্যাডিশনাল অ্যাড হচ্ছে যেটা হচ্ছে ভার্বাল রিজনিং অ্যান্ড নন ভার্বাল রিজনিং। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তো আসলে আমরা খুব সহজ ভাষায় যদি বলতে চাই যে ইংলিশ, ম্যাথস, অন টপ অফ ইট ভার্বাল রিজনিং এবং নন ভার্বাল রিজনিং, যেটাকে আমরা একটাকে বলতে পারি জিএল ম্যাথস এবং আমার মনে হয় আরেকটা বোধ হয় জিএল ইংলিশ। তো এখানে একটু আমি বলবো সুপ্রভা, জিএল এবং সিএম ইজ জাস্ট টু ডিফারেন্ট এক্সাম বোর্ড। ওকে, মোস্ট অফ দ্য 11 টেস্ট, 11 প্লাস টেস্ট, অ্যাকচুয়ালি দে আর ইদার দে আর ফলোয়িং জিএল অর দে আর ফলোয়িং সিএম টেস্ট, বাট এদের কন্টেন্ট গুলো আলটিমেটলি সবই একই রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সানিয়া অনেক ধন্যবাদ আপনার সুন্দর আনসারের জন্য। দর্শক নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন সুন্দর কথার জন্য এবং আনসারের জন্য। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি চলে যাব ফাতেমা খাতুনের কাছে। ফাতেমা খাতুন, আমি আগেই যেহেতু দর্শক আপনাদেরকে বলেছে যে উনি একজন সফল মা হতে পেরেছেন, উনি এই জার্নিতে ওনার উনি একজন সফল হতে পেরেছেন বা উনি সাকসেসফুল হয়েছেন, তো সেই ঘটনাগুলো আমরা একটু শুনবো যে জার্নিটা কেমন ছিল। ফাতেমা, আপনি যদি একটু আমাদের সাথে আপনার জার্নিটা শেয়ার করেন যে আপনি যখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনার সন্তানের জন্য, তখন আপনি কবে শুরু করেছেন এই প্রসেসটা, যদি আপনি আমাদেরকে একটু বলেন। আমি এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কখন থেকে আমরা শুরু করব। আমরা যদি খুব আগে থেকে শুরু করি, বাচ্চা অনেক সময় দেখা যায় যে বাচ্চা করতে করতে তার যখন পিক পয়েন্ট, একদম সব কিছু সে জানে, যে সময় তার ডেলিভারির টাইম আসছে যে সে অ্যান্সারটা করবে, তখন যদি পরীক্ষার সময়টা না হয় তাহলে কিন্তু বাচ্চাটা বোর হয়ে যাবে আরও এগেইন এগেইন সেম কাজ করতে করতে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট, বাচ্চার অ্যাবিলিটিটা বুঝে বাবা মাকে একটা একদম সঠিক সময় রাইট টাইম চুজ করা, যে আমার বাচ্চাটাকে আমি এখন থেকে পড়াবো। তো আমি যখন শুরু, আমি চেষ্টা করেছিলাম বাচ্চাকে ফোর থেকে শুরু করানোর, ক্লাস ফোর থেকে, কিন্তু দেখি যে না, তখন আমার বাচ্চা এখনো রেডি না। আচ্ছা, আমি এখন ওকে শুরু করাই নাই। তো ইয়ার ফোরের মাঝামাঝি যখন আমি কিছু বই কিনলাম বাজারে, অনেক ধরনের মানে বই পাওয়া যায়, অনেক ধরনের বই পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে দুই একটা অ্যাসেসমেন্ট বুক নিয়ে শুরু করলাম, দেখলাম যে না, সে তখনও তখন আমি আমি প্রথম থেকে ওকে চেষ্টা করতাম যে ওকে ম্যাথস অ্যান্ড ইংলিশ, এটা তো অলওয়েজ থাকবে, জোর দেওয়ার জন্য সবসময় ওকে ওখানে বেসিক সাবজেক্ট দুটো খুব ভালো যাতে হয়, ওই দুটো তো যখন খুব ভালো আলহামদুলিল্লাহ ইয়ার ফোরে খুব ভালো রেজাল্ট করলো, ইয়ার ফাইভ থেকে তখন আমি ওকে শুরু করলাম যে এবার তোমাকে সিরিয়াসলি এখন টাইম মেনটেন করতে হবে, এখানে দুটো সাবজেক্ট টোটালি নতুন, যেটা ভার্বাল রিজনিং আর একটা নন ভার্বাল রিজনিং, এই দুটো স্কুলে কখনোই পড়ায় না, বাবা মাকে তখন দেখাতে হয়। তো আপনি মনে করছেন যে আসলে রাইট টাইমিংটা, এটা বোঝাটা বাবা মার জন্য খুব জরুরি, প্রত্যেক সন্তানের বেলায় রাইট টাইমিংটা আসলে একই রকম হবে সেটাও আসলে বাধ্যতামূলক না। তো যেই বাচ্চাটা কিনা ইয়ার টু বা ইয়ার থ্রি থেকেই আসলে এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যে একটু একটু করে কোনো একটা কম্প্রিহেনশন পড়া বা একটু এক্সট্রা কোনো ম্যাথস করা বা মেন্টাল ম্যাথ করা, তো আমার মনে হয় সে অলরেডি অন দ্য প্রসেসের মধ্যেই আছে, একটা বাচ্চাকে যদি আমরা প্রথম থেকে খুব বেশি প্রেশার দিয়ে দিতে থাকি, যেটা বললাম পিক টাইমে যখন তার ডেলিভারি টাইম আসলো তখনও পরীক্ষার সময়টা আসলো না, এরকম অনেক দেখেছি, অনেক ভালো স্টুডেন্ট আমি অনেক মায়ের কাছে মানে আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি, বাচ্চাটা আমিও জানি খুব ভালো স্টুডেন্ট কিন্তু সে চান্স পায়নি, কারণ কি, সে যখন অনেক মানে একটা জিনিস করতে করতে আমরা সবাই বোর হয়ে যাই বাচ্চারা, তো কনসেন্ট্রেশন রাখাটা দীর্ঘ সময়ের জন্য আসলে অনেক কষ্টসাধ্য হবে যখন বাচ্চাটা কতটুকু। যদি আমাকে অ্যাড করতে দেওয়া হয় যে আপনি যেটা বলেছেন যে দ্যাটস ট্রু, বাচ্চারা বোর হয়ে যায়, তো এই জন্য আমার একটা বলার ব্যাপার থাকবে যে বাচ্চাদেরকে আমরা সরাসরি 11 প্লাসকে ইন্ট্রোডিউস না করি, আমি কারিকুলাম
আমাদের যে ন্যাশনাল কারিকুলামটা আছে সেটাকে বাচ্চাকে একটু অ্যাডভান্স করি, সেটাই বলেছি ইয়ার 4 এর এন্ড পর্যন্ত আমাদের কিন্তু একটা ভালোভাবে ম্যাথস এন্ড ইংলিশ এই দুটো খুব ভালো করাতে হবে। ইংলিশে শুধু ইংলিশ না, ইংলিশ যেমন 11 প্লাসে কিন্তু আমাদের প্রত্যেকটা যে চারটা বলতেছি কিন্তু এই চারটার ভেতরে হান্ড্রেডস অফ ছোট ছোট অনেক ভেতরে সেকশন আছে, সেকশন আছে বা এলিমেন্টস আছে। ইংলিশ এন্ড ম্যাথস এই দুইটার সেকশন গুলো কিন্তু আমরা আগেই কভার করে ফেলতেছি, আর যেহেতু আমি ইংলিশটা ভালো করে করছি রিডিং রাইটিং এন্ড কম্প্রিহেনশন অল দোজ, এগুলো যখন করতেছি ভোকাবুলারি স্পেশালি গ্রামারস এগুলো যখন করাচ্ছি তখন আমাদেরকে দেখতে হবে যে গ্রামার এটা বাচ্চা না, আমি নিজে জানতে হবে যে কি কি জিনিসগুলো আসছে গ্রামারের স্কুলে মানে গ্রামার টেস্টগুলোতে, ওইটা জেনে ওইভাবে আমি ওকে গাইড করলাম, ভোকাবুলারিটা স্ট্রং করে দিলাম, তারপরে ম্যাথস যে করছে। ফাতেমা আমি একটু আপনাকে থামাবো অনুষ্ঠানে এই পর্যায়ে, কোনো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছেন। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটি করুন। জি আমি কি স্টুডিওতে কথা বলছি? জি আপনি স্টুডিওতে কথা বলছেন। আচ্ছা আমার ম্যাডামের কাছে কোশ্চেন, আমার ছেলে এখন ইয়ার টুতে পড়ে। জি আমরা 11 ক্লাসে প্রিপারেশনের জন্য কবে থেকে শুরু করলে ভালো হয়, মানে এখন তো আসলে লকডাউন সবকিছু মিলে জি মানে প্রিপারেশনটা একটু আগে শুরু করলে মনে হয় বেটার। জি ভাই আপনি আরেকবার যদি বলেন যে আপনার ছেলে এখন কোন ইয়ারে পড়ে বললেন? ইয়ার টুতে পড়ে। তো আপনি জানতে চাচ্ছেন আপনার প্রশ্নটা হচ্ছে যে কবে থেকে আপনার এই প্রিপারেশনটা শুরু করতে চান বা শুরু করতে পারলে ভালো হবে। হ্যাঁ আমি ফাতেমার সাথে কথা বলছিলাম। ফাতেমা আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে একজন দর্শক অলরেডি প্রশ্ন রেখেছেন, এটা এই বিষয়টা নিয়ে আসলে আমরা কথাও বলছিলাম যে ওয়াইন ইজ দ্য রাইট টাইম টু বিগিন উইথ। তো আপনি বলছিলেন যে আসলে এটা প্যারেন্টসকেই নির্ধারণ করতে হবে যে কখন সঠিক সময়। তো আপনি যদি দর্শকের জন্য একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার বললেন আপনার বাচ্চাটা ইয়ার টুতে পড়ে, আপনি গ্রামার স্কুলে দিতে চান আর এখন একটু আপনি একটু ভয় পাচ্ছেন, এখন তো লকডাউন চলছে কী করবেন। লকডাউন চললেও কিন্তু আমাদের বাজারে অনলাইনে আমরা কিন্তু সব বইগুলো পাচ্ছি, আর যেটা এখন এই যে বাচ্চাটা তো এখন মাত্র ইয়ার টুতে পড়ছে আর আমরা পরীক্ষাটা কিন্তু দিব ইয়ার ফাইভের অলমোস্ট এন্ডের দিকে। যে তো আপনি এখন থেকে বাচ্চাকে যদি আমাদের 11 প্লাসে কিন্তু আপনি চারটা সাবজেক্ট পরীক্ষা দেওয়াবেন, ইংলিশ ম্যাথস ভার্বাল নন ভার্বাল। তো আপনি ভার্বালটাও কিন্তু অনেকটা কভার করে আপনার ইংলিশের ভিতরেই, ইংলিশের সাথেই রিলেটেড কিন্তু ভার্বালটা, শুধু নন ভার্বালটা ডিফারেন্ট। তো আপনি এখন থেকে বাচ্চাকে এই ইংলিশ ম্যাথস এই দুইটাতে খুব বেশি জোর দিবেন, খুব বেশি না, ওর ও যদি ক্লাসে যদি আপনি দেখেন ও সবচেয়ে টপ র্যাঙ্কে আছে, ভালো করছে, ভালো গ্রুপটাতে থাকছে, তাহলেই বুঝবেন যে আপনি অনেক ভালো জায়গায় আছেন। ক্লাসে যেই বাচ্চাটা ভালো সে তার মানে তার বেসিকটা ভালো। এখানে সব আপনি কিন্তু জানেন না 11 ক্লাসে কী পরীক্ষাটা আসবে, খুব হার্ড আসবে না খুব হার্ড আসবে না বা খুব ইজি আসবে, কোনো রুটিন সিলেবাস কিছুই নাই এখানে, কিন্তু আপনার ওই বেসিকটার উপরেই পরীক্ষাটা হবে। সো আপনি খেয়াল করবেন যে আমার বাচ্চাটার গ্রামার বেসিকটা কি ভালো আছে, তার ভোকাবুলারি ভালো, সে কি রাইটিং করতে পারছে। এখন তো বাচ্চা ইয়ার টুতে পড়ে, সে এখন রিডিং রাইটিং পারে, তো তাকে আপনি ছোট ছোট প্যারাগ্রাফ দিবেন যে বাবা তুমি এই কিছু একটা রেনি ডে বা আমরা বাংলাদেশে যেরকম করছি সেরকমও করতে পারো, যে কোনো একটা বিষয়ের উপর টপিকে চলতে ফিরতে, যে এখন লকডাউন হচ্ছে লকডাউনে কি করছি। ইয়ার টু এর বাচ্চা আমি তো প্রেশার দিয়ে নিশ্চয়ই ওকে 2 ঘন্টা বসিয়ে রাখতে পারবো না, তো আমি ওর সাথেই করি না কেন, আমি যতটুকু জানি ঠিক আছে, আমরা সবাই আমি ধরে নেব আমরা যারা আছি আমরা সবাই শিক্ষিত এবং সচেতন প্যারেন্টস, তো আমরা আমার মধ্যে যতটুকু আছে এটাই আগে বাচ্চাকে দেখি। এবং আমি সবসময় মনে করি, আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এবং দর্শকদেরকেও আমি বলতে চাই, একজন প্যারেন্ট হিসাবে আমার যতটুকু মনে হয় যে আসলে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে পড়ানোটাই আসলে সবচেয়ে গুড ওয়ে। কারণ আমি বলবো যে আমি যদি আমার বাচ্চাকে বলি যে না তোমাকে এই প্যাসেজটা বা এই রাইটিংটা আজকে শেষ করতেই হবে, আমি তোমাকে হাফ অ্যান আওয়ার টাইম দিচ্ছি বা 1 ঘন্টা টাইম দিচ্ছি, যেটা আসলে আমার মনে হয় ইয়ার টুর বাচ্চার জন্য এটা সুইটেবল না। এটা যখন একটা বাচ্চা বুঝতে পারবে যে সে তার রেসপন্সিবিলিটিটা নিতে পারবে এটা তার জন্য হয়তো সুইটেবল হবে, কিন্তু যখন ইয়ার টু বা ইয়ার থ্রি বাচ্চাকে আসলে যতখানি সম্ভব খেলার ছলেই পড়ানোটা এটা শুধু ওই সময়টা ভালো একটা বাচ্চাদের ওই মূল যেটা জানতে হবে ম্যাথসটা, প্রত্যেকটা ম্যাথসের গোড়াগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো এখানে যদি আমাকে একটু সময় দাও টাইম টেবিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি সানিয়ার কাছে যাচ্ছি, সানিয়া একটু বল। আমি এই ব্যাপারটাতে বলি, আমি আরেকটা জিনিস যেটা খুব ফেস করেছি বা আমি শুনেছি,
হঠাৎ করে তুমি যে বাচ্চাটাকে নিয়ে কখনো পড়তে বসনি সেই বাচ্চাটাকে তুমি ইয়ার ফোরে একটা রুটিন করে দিলে, তোমাকে এতক্ষণ পড়তে হবে, এটা একটা কোয়াইট ইম্পসিবল ইভেন্ট হয়ে দাঁড়ায় বাচ্চার জন্য। রুটিনটা ফলো করা তখনই শুরু হয়ে যায়। তো আমি কেন ইয়ার টুর বাচ্চাটাকে ছোট্ট একটা রুটিন করে দিই, প্রতিদিন স্কুল থেকে আসছি, যে জিনিসটা করাচ্ছে, নট নেসেসারিলি আমাকে নতুন কাজ করাতে হবে, আমি এটা বিশ্বাস করি না। কারণ এদেশের ন্যাশনাল কারিকুলাম তোমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে, বাচ্চাদের ল্যাকিংসটা কোথায় থেকে যাচ্ছে তাহলেই হয়, কারণ আমরা ওই প্র্যাকটিস পেপারটা ওকে দিতে পারছি না। তো আমি যদি একটু সময় দিই, আমার মনে হয়, মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে আসলে খুব ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে একটু রুটিনের মধ্যে রাখাটা ভালো, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। হ্যাঁ, এটা খুব ভালো একটা, অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার। আসসালামু আলাইকুম দর্শক, আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সানিয়া আপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি অবশ্যই, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই এই যে 11 ক্লাস জার্নিটা, এটা কি যে যে আমি শুনতে পাচ্ছি? দর্শক আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে দেবেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদেরকে যে আমরা বিভিন্ন রকম টিউশন সেন্টার নিয়ে ছোটাছুটি করি, খুবই দৌড়াদৌড়ি ছোটাছুটি করি, এটা কি আসলে কোনো প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি সানিয়া দিলরুপার কাছে। সানিয়া দিলরুপার, নিশ্চয়ই আপনি প্রশ্নটা পেয়েছেন। প্রশ্নটা পেয়েছি এবং প্রশ্নটা আসলে খুবই একটা সময় উপযোগী প্রশ্ন, কারণ আমি বলতে চাইবো যে সবাই আমরা আসলে এই 11 প্লাস ভর্তিটাকে আসলে যুদ্ধে পরিণত করে ফেলেছি। হ্যাঁ, আপনি বাইরে গেলে দেখবেন অনেক টিউশন সেন্টার সবাই টিউশন দিচ্ছে, কিন্তু আমি মনে করি হ্যাঁ টিউশন তখন দরকার হবে যখন আমি আমার বাচ্চাকে লুক আফটার করতে পারছি না। হ্যাঁ, আমি যদি ক্যাপেবল হই আমার বাচ্চাকে এই টিউশনটা দেওয়ার, তাহলে আমি কেন নিব? এক্স্যাক্টলি, ঠিক আছে। এবং একটা বাচ্চার জন্য বাবা মাই আসলে সবচেয়ে বড় শিক্ষক, এটা আমি মনে করি। তবে এখানে আরেকটা, অবশ্যই একমত, এখানে একটা ছোট কোশ্চেন, কারণ এখন আমরা খুব ব্যস্ত, সেটাই আমরা আমাদের জীবন নিয়ে, আমাদের চাকরি, আমরা জব যেটাই করি না কেন, এই একটা পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমি বলবো না যে হ্যাঁ এটা খারাপ, আপনি সময় দিতে পারছেন না, একটু সময় নিলেন আপনি বা একটু সাপোর্ট নিলেন টিউশন থেকে, বাট এটাকে রুটিন করে ফেললাম, আমাকে টিউশন আমার বাচ্চাকে শিখিয়ে দেবে, এই আশা আসলে আমরা না করি, দরকার নাই। অবশ্যই, আমি আশা করছি আমি উত্তরটা দিতে পেরেছি। দর্শক আমরা আশা করছি যে আপনি উত্তরটা পেয়েছেন। যে আসলে আমি আরও একটু প্রিসাইজ করে বলি যে টিউশন সেন্টার, অবশ্যই টিউশন সেন্টার একটা ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করে বা একটা গাইডলাইন হিসাবে কাজ করবে, কিন্তু আসলে আসল কাজটা প্যারেন্টসকেই করতে হয়। আপনি আপনার সন্তানকে সবচেয়ে ভালো বোঝেন, তো আপনি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেন সবার আগে, এবং সেই ফ্রেমওয়ার্কের সাথে আপনি যদি কোনো একজন টিউটরের সাথে বা টিউশন সেন্টারের সাথে হ্যাঁ আপনি অ্যাপ্রোচ করেন বা কথা বলেন, কথা বলে আর একটু রিসোর্সেসগুলো ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য জার্নিটা অনেক ইজি হবে। এবং যেটা আমরা বারবারই বলছিলাম, কিছুক্ষণ আগেও আমরা এটা নিয়ে আলাপ করেছি, যে আসলে এই জার্নিটা একটু আগে থেকে শুরু করে স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে যদি আমরা যাই, তাহলে বাচ্চাদের জন্য এটা কোনো স্ট্রেসফুল জার্নি হয় না। এটা ওরা পড়ার ছলে বা খেলার ছলে আমরা যেভাবেই বলি না কেন, ওরা আস্তে আস্তে সেই বিষয়গুলো রপ্ত করতে থাকে। দর্শক আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে চলে যাব ফাতেমা খাতুনের কাছে। ফাতেমা খাতুনের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 11+ এক্সাম, এই এটা কি একটা সেন্ট্রাল এক্সাম, ফর ইনস্টেন্স যেমন GCSE বা A-level যে এক্সামগুলো, এটা কি এই ধরনের কোনো এক্সাম নাকি এটা সিলেক্টিভ এরিয়া ওয়াইজ হয়? আপনি যদি আমাদের একটু বলেন। এটা কোনো সেন্ট্রাল এক্সাম না, এটা কিছু কিছু স্কুলে কিছু কিছু এরিয়া, এটা হচ্ছে আপনার এরিয়া ওয়াইজ বা কাউন্সিল থেকে পুরো অনেকগুলো স্কুল নিয়ে একটা পরীক্ষা হবে, আর কিছু কিছু স্কুল আছে তারা ইন্ডিভিজুয়ালি একা মানে নিজের পরীক্ষাটা নিজেরাই নেন। তো এটা কোনো সেন্ট্রাল না, এটা আমার মানে বাংলাদেশে আমরা যেভাবে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে যেমন ভালো স্কুলগুলোতে, সেম সেরকমই যে আপনাকে স্কুলের পরীক্ষা, স্কুলে ভর্তি পরীক্ষা, এটা জাস্ট স্কুলের ভর্তি পরীক্ষা, অত স্ট্রেস নেওয়ার কিছুই নাই, বাচ্চাকে প্রিপেয়ার করে ভালোভাবে পরীক্ষা যাতে যেতে পারে সেটাই শুধু চিন্তা করবেন। যেমন এটা তো ম্যান্ডেটরিও না, যে প্রত্যেকটা বাচ্চার জন্য ম্যান্ডেটরিও না, ম্যান্ডেটরি ক্লাস এক্সাম আমাকে নিতেই হবে। আর এই যে গ্রামার স্কুল, এটাতে যে ভর্তি হলেই যে আমার বাচ্চা বেস্ট হয়ে যাবে, এটাও কখনো চিন্তা করা ঠিক না আসলে।
আমাদের, হ্যাঁ আমরা চাই, সব বাবা মারাই চাই বাচ্চাটা একটু ভালো স্কুলে ভর্তি হোক, সেটাই, কিন্তু হ্যাঁ, কিন্তু এটাতে ডিজার্টেড হওয়ার নাই, কিছু করার মানে হওয়ার ব্যাপার না যে আমার বাচ্চাটা পেলো না চান্স বা কি হলো। লাইফ ইজ নট এন্ড দেয়ার, এন্ড দেয়ার, নো নো, লাইফ ইজ নট এন্ড দেয়ার, আসলে আসলে সেখান থেকে আসলে লাইফ শুরু, আমরা বলতে পারি যে লাইফ এখান থেকে আসলে শুরু। হ্যাঁ আমরা চেষ্টা করব, আমরা সবসময় আমাদের সন্তানদের এনকারেজ করব যে ভালো কিছু করার জন্য, যে জন্য আমাদের আজকের অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা উইশ শ্যাল ওভারকাম। আমরা অবশ্যই উইশ শ্যাল ওভারকাম করবো যদি আমরা ধৈর্য নিয়ে আমরা আমরা আমাদের বাচ্চাদেরকে সাপোর্ট দিতে থাকি, সবসময় যদি আমরা আমাদের সন্তানদের পাশে থাকি আমরা অবশ্যই ওভারকাম করতে পারবো। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আরও অনেক প্রশ্ন আসলে আমার কাছে আছে, অনেক প্রশ্ন আমার মনেও আছে, এবং আমি যখন বাইরে যাই অনেকের সাথে আলাপ হয় তারাও আমার কাছে জানতে চায়। আমি জানি না আপনারা জানেন কি না, আমি নিজেও টিচিংয়ে আছি, তো আমার কাছে আমি এখন যেটা জানতে চাইবো সানিয়া দিলরুবা আপনার কাছে, যে এই যে 11+ এক্সামটা আমরা একটু আগে শুনছিলাম যে এটা কোনো সেন্ট্রাল এক্সাম না, তাহলে আমাদের আশেপাশের যে বড়াগুলো আছে সেখানকার এক্সামগুলো সম্পর্কে যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। এখন আমরা যারা লন্ডনে থাকছি, সেন্ট্রালে থাকছি, আমরা যদি সেই হিসেবে চিন্তা করি তো আমরা সবচেয়ে ক্লোজেস্ট পাচ্ছি রেড ব্রিজ বড়া। আচ্ছা, রেড ব্রিজ বড়াতে মাত্র দুটো স্কুল, গার্জিয়ানদের জন্য বলছি, মাত্র দুটো স্কুল আছে, একটা উডফোর্ড কাউন্টি ফর গার্লস অ্যান্ড আর একটা হচ্ছে ইলফোর্ড বয়েজ। তো একটা ছেলেদের স্কুল, কিন্তু এখানে আর একটা প্রশ্ন সব বাবা মার কাছে থেকে যায় যে ওখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সো পরীক্ষাটা রেড ব্রিজ বড়ার আন্ডারে হচ্ছে রেড ব্রিজ 11+ হিসেবে, কিন্তু দে হ্যাভ এ কোয়াইট বিগ লাইক এটার অন্য একটা নামে আসছে যেটা হচ্ছে এসএক্স 11+ এন্ট্রি। আচ্ছা, এটার আন্ডারে কিছু স্কুল থেকে যায়। সো রেড ব্রিজ বড়া যেটা করছে পরীক্ষাটা আমি আমার বাচ্চাকে রেড ব্রিজে দেওয়াচ্ছি, বাট আমি এই রেজাল্টটাকে শেয়ার করতে পারছি, কার সাথে শেয়ার করতে পারছি, চেঞ্জ ফুডের সাথে। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার কিন্তু খুব মানে সবাই কনফিউজ হয়ে যায় এসএক্স এর ভেতরে, এসএক্স এর ভেতরে, কারণ চেঞ্জ ফুডটা তারা বলবেন যে রেড ব্রিজ এক্সাম ইজ কোয়াইট টু হার্ড, আমরা এটা শুনে আসি, আমি যখন আমার জার্নিতে ছিলাম একটা ভীতি ছিল যে এটা কোয়াইট হার্ড, এটা পাস করা কোয়াইট হার্ড, আলহামদুলিল্লাহ আমার মেয়ে পাস করেছে, স্কুলে যাচ্ছে, বাট কোনো জার্নি আমি বলবো না হার্ড, আসলে এত কঠিন না, কোনো জার্নি এত কঠিন না, যদি কেউ রুটিনে থাকে ইটস ফাইন। এখন সুপ্রপার কোশ্চেন যেটা ছিল আমি ওখানে আসি, এটা গেল রেড ব্রিজ এবং ওরা ফলো করছে সিএম, দ্য কারিকুলাম দে আর ফলোয়িং, দ্য এক্সাম বোর্ড দে আর ফলোয়িং, দ্যাট ইজ সিএম। সিএম আরেকটা যেটা থাকছে কেন্ট, আমি বলতে পারি কেন্ট 11+ টেস্ট, লন্ডনের খুব কাছের আরেকটা বড়, আমরা বলবো আমি যদি জার্নির ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রেও খুব কোয়াইটলি লন্ডনের সাথে কানেক্ট হওয়া যায়, এই কারণে আমাদের এশিয়ান কমিউনিটিতে এটা একটা খুব আসলে খুব পছন্দের একটা জায়গা, যে আমরা একটু কনভিনিয়েন্ট প্লেস, আমরা বলতে পারি যে কনভিনিয়েন্ট প্লেস, আসলে খুবই কনভিনিয়েন্ট, কারণ ডার্টফোর্ডটা ক্রস করলে আমরা লন্ডনে চলে আসছি। সো এখানে কেন্ট আর একটা বাড়া, কেন্টে যেটা হচ্ছে কেন্ট দে আর ফলোয়িং জিএল টাইপ অফ এক্সাম, ওকে, সো জিএল টাইপ অফ এক্সাম অ্যান্ড দ্য সিএম, সো কেন্ট কোনো বাচ্চা যদি কেন্টে কেন্ট টেস্ট পাস করে দেন ওদের জন্য আসলে অনেকগুলো স্কুল থাকে, অপশনটা বেশি থাকে, অপশনটা বেশি থাকে। কিন্তু এখানে আরেকটা ছোট্ট কথা আমি অ্যাড করতে চাই, সবার জেনে রাখা ভালো, যেমন প্রত্যেকটা বারারই কিছু রিকোয়ারমেন্ট থাকে, আমি পাস করব, আমি নিউ হামে থাকবো, আই ক্যান্ট গেট দ্য প্লেস, কারণ প্রত্যেক বারাতেই রিজার্ভ কিছু প্লেস থাকে যেটা তার ওন বারার স্টুডেন্টের জন্য, যেটাকে আমরা ক্যাচমেন্ট বলি, ক্যাচমেন্ট। এখন প্রত্যেকটা স্কুলের উই হ্যাভ টু আমাদের চেক করতে হবে যে স্কুলের ক্যাচমেন্ট ইজ এ কোয়াইট ডিফারেন্ট থিং। আচ্ছা সানি, আমি আপনার কাছে এই বিষয়ে আবারও পরে আসব, আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই কথা বলতে বলতে, কখন যে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। দর্শক আপনারা দেখছিলেন উইশাল ওভারকাম অনুষ্ঠান, আজকের আমাদের টপিক ছিল 11+ এক্সাম ফর এন্টারিং টু দি গ্রামার স্কুল। আমরা জানি যে এই সমসাময়িক সময়ের জন্য এটা খুবই একটা জরুরি একটা বিষয়, সেই জন্যই আমরা আজকে এই বিষয়টা চুজ করেছি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি চলে যাব ফাতেমা খাতুনের কাছে, আমরা ফাতেমা খাতুনের কাছে জানতে চাইব, দর্শকদের জন্য আমি আপনাদের কাছে আপনার কাছে জানতে চাইব যে
এই আপনি আপনার সন্তানকে যে জার্নির মধ্যে দিয়ে গিয়েছেন সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আপনি কি কি সাজেশন তাদেরকে দিতে চান, খুব সংক্ষিপ্ত করে যদি আপনি একটু বলেন যে আপনার সাজেশন কি থাকবে দর্শকদের জন্য এই জার্নিতে। যে সাজেশন থাকবে দর্শকদের জন্য সেটা হচ্ছে, সবচেয়ে বড় সাজেশনটা হচ্ছে আপনাকে স্মার্ট হতে হবে। ওয়ার্ক না, এখানে কাজ খুব হার্ড কাজ করতে হবে না, আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। আপনাকে একটা রুটিন করে নিতে হবে, যে চারটা সাবজেক্ট আপনি বের করলেন, আপনি তো প্রথমে বের করে নেবেন বাচ্চাকে কখন থেকে পড়ানো শুরু করবেন, তারপর যখন শুরু করলেন চারটা সাবজেক্ট আপনি বের করে নেবেন, করে ওই চারটা সাবজেক্টের প্রতিটা ভেতরের সেকশনগুলো আলাদা করে নেবেন এবং ওইটা পয়েন্ট আউট করে নেবেন যে কোন বিষয়গুলো আমার বাচ্চা দুর্বল, কোনটাতে ভালো, কোনটাতে মাঝামাঝি লিখে, তারপরে ওই যে দুর্বলটাতে বেশি জোর দিবেন, তারপরে ওইটা। তো এইভাবে বাচ্চাকে খুব প্রেশার না দিয়ে আপনি যেখানে দুর্বল সেটাতে দিয়ে আর সেটাতে বেশি করে পড়িয়ে আপনি বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর সবসময় তো একটা অ্যাসেসমেন্ট করার ফাউন্ডেশনটা খুব রিচ এবং রেগুলার হবে। আর টাইমিংটা, এইখানে কিন্তু সব বাচ্চাই মোটামুটি যায় প্রিপেয়ার্ড হয়ে, কিন্তু কেউ ভালো করে কেউ করে না, কারণ হচ্ছে টাইমিং। বাচ্চাদেরকে ওই একটা ঘন্টা বা দেড়টা ঘন্টার ভিতরে সময়টা পিক করা এবং অল্প সময়ের মাধ্যমে বেশি জিনিস তাকে ইন্ট্রোডিউস করা, এই জন্য অ্যাসেসমেন্টগুলো বাজারে অনেক ধরনের অ্যাসেসমেন্ট পাওয়া যায়, 11 প্লাস অ্যাসেসমেন্ট, ওগুলো কিনে বাচ্চাকে এভরিডে পারলে তো ভালো, এভরিডে আপনি ট্রাই করাবেন এবং চেষ্টা করবেন। ওখানে কিন্তু সময়টা দেয়া থেকে নির্ধারিত, আপনি ওই সময়ের ভিতরে দিবেন প্রত্যেক দিন, যাতে বাচ্চা ওই অ্যাসেসমেন্ট কম সময় শেষ করতে পারে, হচ্ছে কম সময় শেষ করতে পারে এবং অ্যাকিউরেটলি। ওইটা দর্শক, আমি আশা করছি যে আপনারা অনেক ভালো ইনফরমেশন পেয়েছেন, অনেক হেল্পফুল ইনফরমেশন পেয়েছেন আমার অতিথির কাছ থেকে। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে সানিয়া দিলরুবার কাছেও জানতে চাইবো যে সানিয়া আপনার পরামর্শ কী থাকবে আমাদের আজকে দর্শকদের জন্য। ধন্যবাদ সুপ্রভা। আসলে পরামর্শ বলতে কি, একটা কথা আমি প্যারেন্টসদেরকে বলতে চাই, আগে আপনি আপনার বাচ্চাকে বুঝুন, বাচ্চাটার ক্যাপাবিলিটি বুঝুন। আর আমার আরেকটা খুব রিকোয়েস্ট থাকবে যে লাস্ট 11th আওয়ারে কেউ 11 প্লাস টেস্টের জন্য প্রিপারেশন মাইন্ডসেট করবেন না। কেউ যদি মাইন্ডসেট সেট করতে চান, আমি আমার বাচ্চাকে, সব প্যারেন্টস চায় তার বাচ্চাকে একটা, বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। আর আরেকটা সাজেশন আমার আছে যে বাচ্চারা যে পরীক্ষা দিতে যাচ্ছে ওই একটা ঘন্টার ভেতরেই কিন্তু তার ডিসাইড হয়ে যাবে, কিছু অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে, সেই পরীক্ষা দেওয়া যাওয়ার আগের রাতটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সে তখন পড়াশোনা নিয়ে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেটা হচ্ছে আমি বাচ্চাকে একটু আগে থেকে প্রিপেয়ার করি। আমি কাউকে বলবো না যে না তুমি তোমার বাচ্চাকে, আপনি আপনার বাচ্চাকে আগের রাতে কিছু করানো যাবে না, আগের রাতে একটু রিল্যাক্স এক্সাম থেকে না আসে, যাতে বাচ্চাদের মধ্যে, বাচ্চাদেরকে ট্রায়াল এন্ড এরর মেথড না, বাচ্চাদেরকে বেসিকটা শেখানো হোক, অবশ্যই বাচ্চাদেরকে ন্যাশনাল কারিকুলামটাকে স্ট্রং করা হোক, দেন আমি এটার এক্সটেনসিভ হিসেবে এক্সটেনশন হিসেবে গ্রামার স্কুলের কারিকুলামটাকে নিই। আমি বুঝি বাচ্চাটাকে, আমার বাচ্চাটা কি চাচ্ছে, বাচ্চাটাকে ইন্ট্রোডিউস করাই, কেন করছে সে, কেন আমি তাকে এই জার্নিটাতে ওকে জানতে হবে, না হলে তো সে মেন্টালি তাকে প্রিপেয়ার হতে হবে আমি কেন করছি। তো আশা করছি যারা দেখছে প্রোগ্রাম দেখছে, যাদের আমাদের বাচ্চা থেকে আরো ছোট বাচ্চা আছে, যাদের কোশ্চেন আছে, আশা করি যে তারা এই জিনিসটা বুঝবে যে আসলে পড়াটাকে খুব আনন্দময় করে তোলা, পড়াটা যাতে বাচ্চাদের জন্য স্ট্রেসফুল না হয়, পড়াটা যেন তাদের কাছে বোঝা হয়ে না দাঁড়ায় যে এটা শুধুই পড়ার জন্য পড়া, তাহলে যেটা হয় যে বাচ্চারা এগুলো মনে রাখতে পারে না। তো আমরা যখন প্যারেন্টসদেরকে আসলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয় যে আপনারা অনলাইনেও সার্চ করলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাবেন, রিসোর্সেস পাবেন, তো সেগুলোকে খেলার মাধ্যমে বা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের কাছে ইন্ট্রোডিউস করা এবং ধীরে ধীরে স্লো এবং স্টেডি ওয়েতে আগানো, যাতে করে তাদের বেসিকটা খুব রিচ এবং রিগোরাস হয়, তারা যেন শুধুমাত্র 11 প্লাস এক্সামের জন্যই নিজেদেরকে প্রিপারেশন না নেয়, ফর দ্য লং রান তারা যখন ভালো ইউনিভার্সিটিতে যাবে বা তারা যখন রিসার্চে যাবে, তখনও যেন আপনার সন্তান অনেক ভালো ফলাফল করতে পারে, আপনার সন্তান যেন সামনেই থাকে। তো দর্শক, আপনারা দেখছেন উই শ্যাল ওভারকাম অনুষ্ঠান, আমরা আলাপ করছিলাম 11 প্লাস এক্সাম ফর এন্টারিং টু দি গ্রামার স্কুল। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সানিয়া দিলরুবা এবং ফাতেমা আপুকে অনেকগুলো সুন্দর সুন্দর কথা শেয়ার করার, আপনাকেও অনেক ধন্যবাদ দর্শক। রিসেন্টলি আমিও আমার বাচ্চাকে 11 প্লাস জার্নির মধ্যে দিয়ে আমরাও গিয়েছি, আমি আমার মেয়ে,
তো ওনাদের যে অভিজ্ঞতাটা ওনারা শেয়ার করলো আজকে, আমিও এই সম্পূর্ণ এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে গিয়েছি। সবচেয়ে বড় কথা হলো তানিয়াকে যে কথাগুলো বলেছে একদম 100% যুক্তিসঙ্গত। ধন্যবাদ। ধরে ওনার অ্যাডভাইস অনুসরণ করে আমিও সাকসেসফুল হতে পেরেছি আমার বাচ্চার জন্য। আমার বাচ্চাও কেন্টে এক্সামে খুবই ভালো রেজাল্ট করেছে। ভেরি গুড টু নো যে আপনার বাচ্চা কেন্ট স্কুলে অনেক ভালো রেজাল্ট করেছে, আমরা অনেক খুশি হয়েছে আপনার। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি আপনার বাচ্চাকে কিভাবে গাইড করছেন এবং আসল মানে অথেন্টিক রেজাল্টগুলো তাদের জন্য ইউজ করছেন কি না। আচ্ছা, আর টাইম টু টাইম আপনি বাচ্চার সাথে সবসময় লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এই জিনিসগুলাই আমাকে সামিয়া দিলোবা আপু সর্বদাই বলে গিয়েছে। ধন্যবাদ শ্বেতা, আমি মনে হয় শ্বেতার সাথে কথা বলছি। কংগ্রেচুলেশন শ্বেতা, অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি আপনার পরামর্শ রেখেছেন এবং আপনি আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আলাপ করছি 11+ এক্সাম নিয়ে। এই 11+ এক্সাম নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন, অনেক আমাদের মনে আশঙ্কা, কিন্তু আমি সবসময় বলবো আসলে এটাকে আশঙ্কা বা যুদ্ধ হিসাবে নেওয়ার কোনো দরকার নেই। আমরা এটাকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করব, যেমন আমার সন্তান এলেভেল পরীক্ষা দেবে বা জিসিএসসি পরীক্ষা দেবে, এটা এরকমই একটা পরীক্ষা আসলে, এবং এটা সব বাচ্চার জন্য ইনফ্যাক্ট ম্যান্ডেটরিও না। তো কেন আমি শুধু শুধু স্ট্রেস নেব এবং আমার বাচ্চাকেও আমি স্ট্রেস করব, তো সেটার আসলে কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের বাচ্চাদেরকে সাথে থাকবো, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব এবং আমরা তাদেরকে তৈরি করব সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, যেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সবার কাছে আবারও আমি ধন্যবাদ জানাই, আপনারা যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বা আমাদের সাথে কথা বলেছেন, এবং আমি ধন্যবাদ জানাই আমার দুই অতিথিকে সানিয়া দিলরুবা এবং ফাতেমা খাতুন আপনাদের সুন্দর পরামর্শের জন্য। আমি আশা করছি আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হব নতুন কোনো এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।